শুধু কথার কথা নয়, এই মৈত্রী কাগজে কলমে নয়, এই মৈত্রী হৃদয়ের সঙ্গে হৃদয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব মাননীয় মন্ত্রী মহোদয়, এছাড়াও ভারত এবং বাংলাদেশের গুণীজন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বাঙালি, এটি আমার পরিচয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া, আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে পার্শ্ববর্তী দেশ হিসাবে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্পর্ক রয়েছে
ভারত এবং বাংলাদেশের মধ্যে। আমরা বাঙালি জাতি, আমাদের এই বড় পরিচয়। সবশেষে এই মহতী অনুষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সম্মানিত মাননীয় প্রধান অতিথি, যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দিয়ে আজকের প্রোগ্রামটা, যেহেতু এটা ভারত বাংলাদেশ, ভারত আমাদের একটা বাংলাদেশের মধ্যমণি, আমরা যেটাকে ভারত বাংলাদেশ হচ্ছে, ভারত বাংলাদেশে মৈত্রী সম্মেলনের মাধ্যমে দুই দেশের যে ভ্রাতৃত্ব, ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের সংস্কৃতি এবং ভারতের সংস্কৃতির মধ্যে অনেকটা মিল রয়েছে, সেখানে এখানে জাতি ধর্ম নির্বিশেষে ভারত যে বাংলাদেশের পাশে আছে এবং বাংলাদেশের মানুষেরা মনে করে যে ভারত বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ, সেই ক্ষেত্রে আমি মনে করি আজকের ভারত মৈত্রী যে আমাদের যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা, এই বিশেষ করে এটা দিয়ে ভারত বাংলাদেশের একটা গতিশীল হবে, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে, ধর্মীয় আদর্শিক সব ক্ষেত্রে আমাদের গতিশীল হবে, সেই দিয়ে ভারত বাংলাদেশের এই ধরনের যদি প্রোগ্রামের মাধ্যমে, বাংলাদেশ এবং ভারতের মাধ্যমে আমরা বাংলাদেশের আরও আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমি মনে করি বাংলাদেশে কষ্ট করে আমরা আসছি, কিন্তু ভারত বাংলাদেশ ভারতের যে
মন্ত্রী মহোদয়েরা যেভাবে বাংলাদেশের সহযোগিতা করেন এটা অকল্পনীয়, এটা ভোলার মতো না। আমরা সবাই কিন্তু আমরা বাঙালি, কিন্তু তারপরও বাংলা আমরা পৃথিবীর মধ্যে শুধু ভারত বাংলাদেশে গিয়ে ভারতে এসে বাংলা বলা যায়, ভারতের লোকেরও ক্যালকাটার লোকেরও ভারতের লোকে বাংলাদেশে গিয়ে বাংলা বলা যায়, এসে আমাদের সুদূরপূর্ণ সুন্দর এক আর কিছুই থাকতে পারে না। সেজন্য আজকের যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখানে মিডিয়া আছেন কলা কৌশলী তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে এই অনুষ্ঠানটা সুন্দর করার পিছনে মিডিয়াও কিন্তু অনেক অবদান রেখেছেন, সেজন্য বাংলাদেশ এবং ভারতের মিডিয়া কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমার নাম আবুল বাশার আবু, আমি বাশার গ্রুপের চেয়ারম্যান। আমরা আজকে দুই বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান ভারত বাংলার মৈত্রী উৎসব করে আমরা অনেক আনন্দিত হয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমাদের যে বাংলাদেশে যে পরিস্থিতি হওয়ার পরও আমাদের বাঙালি ভাইয়েরা দুই বাংলার মধ্যে এসে উপস্থিত হয়েছে, সেই জন্য আমি আজকের অনুষ্ঠানটা অনেক 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 সুন্দর। মন্ত্রী মহোদয় আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছে, সেই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে ভারত বাংলার মুক্তি সোসাইটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। আমি গোলাম ফারুক মজদু। ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব আমরা 2001 সাল থেকে আসলে শুরু করি, দুই বাংলার মানুষকে একত্র করার একটা মেলবন্ধন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছরই আমরা এই সময়ে এই নির্দিষ্ট ভেন্যুতে একত্রিত হই, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আয়োজন, এখানের বিধায়ক মন্ত্রী সবার উপস্থিতিতে আমাদেরকে প্রাণবন্ধ করে তুলেছে। আসলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা এটা এক অভিন্ন। আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমাদের দুদেশের মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও আমার হৃদয়ের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নেই। আজকের এই প্রোগ্রাম সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে এবং আমাদের কালচার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের প্রকাশনা এবং বিকাশ ঘটানোর আরেকটি সুযোগ পেয়েছি। আমি গোলাম ফারুক মজদু, পরিচালক এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এবং ভারত বাংলাদেশ মৈত্রী সোসাইটির ভাইস চেয়ারম্যান।